আই এম অনিরুদ্ধ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, খোকসাদ জানিপুর পাইলট গার্লস হাই স্কুল। হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। নাও আই এম গোয়িং টেক এ ক্লাস ফ্রম ইংলিশ ফার্স্ট পেপার। টুডে আই ওয়ান্ট টু ডিসকাস দি লেসন অ্যাবাউট দি ইম্পর্টেন্ট লেসন ইস অফ ফেবল। টুডে স্টার্টিং আওয়ার টপিক্স টুডে বিফোর আই অ্যাম গোয়িং টু টিচ ইউ সাম ভোকাবুলারি। ইসপস ফেবল সাম ভোকাবুলারি। ভোকাবুলারি স্লেপ এল এ বি ই স্লেপ স্লেপ অর্থ ক্রীতদাস। হোম মেড হোম মেড অর্থ হোম মেড। হোম মেড ফেমাস বিখ্যাত। ফেমাস মিন্স বিখ্যাত। ওল্ড বৃদ্ধ। ঠিক আছে, এবার আমরা প্রবন্ধটা শুরু করব। স্টোরি আমরা স্টার্ট দি স্টোরি। মেনি হান্ড্রেড অফ ইয়ার্স অ্যাগো এ গ্রিক অ্যাগো এসব এ গ্রিক স্লেব বিকাম ফেমাস ফর দি ফেবলস হি টোল্ড। বেশ কয়েকশো বছর আগে ইসব নামে একজন ক্রীতদাস গল্প বলে বিখ্যাত হয়েছিলেন। আফটার সো মেনি ইয়ার্স পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টিল এনজয় রিডিং দেম টুডে অ্যাজ মাস অ্যাজ দি গ্রিকস এনজয়েড লিসেনিং টু দেম লং লং এগো। এরপর অনেক অনেক বছর পর্যন্ত পরও বিশ্বজুড়ে মানুষেরা সে সকল গল্প পড়ে মজা পায় যেটা গ্রিকরা অনেক আগে থেকেই সেসব গল্প শুনে মজা পেত। লং 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 অ্যাগো অ্যান্ড ফার ওয়ে দেয়ার ওয়াজ অ্যান্ড ওল্ড ফার্মার হু হ্যাড সেভেন সন্স। অনেক আগের কথা, অনেক দূরে একটা এক কৃষকের সাতজন ছেলে ছিল। ওয়ান ডে দি ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড অ্যান্ড হি থট দ্যাট হি উড নট লিভ মাস লঙ্গার। একদিন বৃদ্ধ কৃষক শুয়ে শুয়ে চিন্তা করছিলেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। হি কল্ড হিজ সন্স বিফোর হিম সে তার পুত্রদের কাছে ডাকল। হি টোল্ড এ সার্ভেন্ট টু ব্রিং ইন এ বান্ডিল অফ সেভেন স্টিক টাইড টুগেদার। তিনি একজন চাকরকে সাতটা লাঠি দিয়ে একটা গোছা তৈরি করে নিয়ে আসতে বলল। হি হ্যান্ডেড দি বান্ডেল
to his oldest son and said to him, "Son, now break the bundle." তিনি লাঠির গোছাটি সবচেয়ে বড় পুত্রর হাতে দিয়ে বলল যে নাও এবার এই লাঠির গোছাটা ভাঙো। দি সন ট্রাইড উইথ অল হিজ মাইট বাট হি কুড নট ব্রেক দি বান্ডেল। ওয়ান বাই ওয়ান দি আদার ব্রাদার্স ট্রাইড, নান অফ দেম ওয়াজ স্ট্রং ইনাফ। বৃদ্ধের ছেলেরা একের পর এক চেষ্টা করতে লাগলো কিন্তু কেউই লাঠির গোছাটি ভাঙতে পারল না, কারণ কেউই লাঠির গোছাটি ভাঙার মতো শক্তিশালী ছিল না। দিস ফাদার স্মাইল্ড, বৃদ্ধ মৃদু হাসলেন। নাও মাই সন্স আনটাই দি বান্ডেল, এখন তোমরা আমার পুত্ররা লাঠির গোছাটি খোলো। ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, তোমরা প্রত্যেকেই একটা করে লাঠি নাও এবং এটাকে ভাঙো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দি স্টিক্স, ইন এ ফিউ মোমেন্টস অল দি স্টিক্স ওয়ার ব্রোকেন। সেই মুহূর্তে যে যার লাঠি ভেঙে ফেলল এবং তাদের কোনো সমস্যাই হলো না। দি ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স ইফেকশনেটলি অ্যান্ড সেড, রিমেম্বার ইন আনটাই দেয়ার ইজ স্ট্রেংথ। বৃদ্ধ লোকটি স্নেহাকাতুর দৃষ্টিতে ছেলেদের দিকে তাকালেন এবং বললেন, মনে রেখো একতার মধ্যেই শক্তি নিহিত আছে। নাও সুইচ দি কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার টু ইয়েস কোশ্চেন ফ্রম দি অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দি করসপন্ডিং নাম্বার অফ দি অ্যান্সার ইন ইয়র অ্যান্সার স্ক্রিপ্ট। মেনি হান্ড্রেড অফ ইয়ার্স অ্যাগো, মেনি অফ ইয়ার্স অ্যাগো ইসব এ গ্রেক স্লেভ এ গ্রেক স্লেভ স্লেভ বিকাম ফেমাস ফর দি ফেবলস। ফেবল হি টোল্ড দি ওয়ার্ড ফেমাস মিন্স, দি ওয়ার্ড ফেমাস মিন্স ইমিনেন্ট ট্রিপল ক্যান্টি গ্লোরিয়াস glorious
Right answer, imminent, imminent. আজ আমরা এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা. থ্যাংকস ফর অল.